কাতার বিশ্বকাপ দেখছে একের পর এক চমক, নিজ দলকে নিয়ে তাই আতঙ্কে আছে ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনা হারলো সৌদি আরবের কাছে, জার্মানিকে হারিয়ে দিল জাপান। ব্রাজিল সমর্থকদের কপালে ভাঁজ, সার্বিয়ার কাছে থাকবে কি তাদের মান? তবে সব প্রশ্নের উত্তর মিলবে আজ রাতেই, যেখানে হয়তো গল্পের নায়ক হওয়ার জন্য বসে আছেন নেইমাররা। সেটা নিয়ে থাকছে প্রতিবেদন। উজ্জ্বলে ভয় তার, ভয় মিটমিটিতে, ঝালে তার যত ভয় তত ভয় মিঠেতে। এবারের বিশ্বকাপ এসে বড় দলগুলো যেন রবীন্দ্রনাথের এই কবিতা মতো হয়ে গেছে। বিশ্বকাপ দৌড়ে এগিয়ে থাকা দলগুলোকে নিয়ে গ্রুপ পর্বে হিসেব নিকাশ করে না অনেকে। নক আউট স্টেজ থেকে বড় দলগুলোর ভিতর কারা জিততে পারে, কারা হারতে পারে, এরকম ভাবনায় থাকে অনেকের মনে। তবে এবার সব হিসেব নিকেশ উল্টে যাচ্ছে। ইউরোপ ও ল্যাতিনের জায়ান্ট দলগুলো হোঁচট খাচ্ছে বিশ্বকাপের ফেভারিট তকমা না পাওয়া দুর্বল দলের সাথে। কেউ পয়েন্ট হারিয়েছে, কেউ করেছে ম্যাচ ড্র। তাই বিশ্বকাপের ফেভারিটের দৌড়ে এগিয়ে থাকা ব্রাজিলকে নিয়েও শঙ্কার সমর্থকরা। এমনি তো ফেভারিট কাতারে না থাকলেও দল হিসেবে সার্বিয়া শক্তিশালী, বিশেষ করে সার্বিয়ার আক্রমণ চোখে পড়ার মতো, যেখানে আছে জোভি, টাডিচ, মিত্রোভিচ, ভোলাহুচিসদের মতো নামি দামি খেলোয়াড়রা। আর ডিফেন্সে এমনিতেই ফুল ব্যাক জনিত সমস্যায় ভুগছে ব্রাজিল, ফলে আরেকটি অঘটনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে নেইমার বাহিনীর ওপর অঘটনের চেয়ে বিশ্বাসের জায়গাটাই বেশি। ফুলব্যাকে যতটা সমস্যা ততটাই জমাট সেন্টার ব্যাক। ডিফেন্সিভ মিডফিল্ডে খেলা ক্যাসমিরো যে কোনো দলকে দেন অতিরিক্ত ডিফেন্সিভ সুবিধা, আর আক্রমণ নিয়ে ব্রাজিলের প্রশ্ন থাকারই কথা না। এখানে বেঞ্চে থাকা ফরওয়ার্ডরাও থাকবেন বিশ্বের সেরা কাতারে। সার্বিয়া ও সুইজারল্যান্ডের আক্রমণ রুখে দেওয়ার মতো ডিফেন্স যেরকম ব্রাজিলের রয়েছে, তেমনি বিশ্বের যে কোনো দলের ডিফেন্স ভেঙে ফেলার সামর্থ্য রয়েছে অ্যাটাকারদের। সব কিছু মিলিয়ে অঘটনের কালো মেঘ উকি দিলেও ব্রাজিলের স্কোয়াডও সমর্থ। আর সেই সূর্যের হাসিতেই 18ই ডিসেম্বর এসে বিশ্বকাপ জয়ের উপলক্ষ থাকবে সেলেসাওরা। 2002 সালে অন্য সব দল যেখানে হোঁচট খাচ্ছিল, শেষবার এশিয়ায় হওয়া সেই বিশ্বকাপে ব্রাজিল ফিরেছিল ট্রফি নিয়ে। ব্রাজিল চাইলেই সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারে, তবে শুধু অনুপ্রেরণায় যে ব্রাজিল দলের শক্তি নয় সেটা তো নতুন করে বলার প্রয়োজন পড়ে না। এই শক্তিশালী স্কোয়াড ও কম্বিনেশন ব্রাজিল চাই কোনো অঘটন না ঘটুক, শেষ হাসি ফুটুক তাদের মুখে। ক্যারিয়ারের পড়ন্ত লগ্নে পাক একটি বিশ্বকাপের ছোঁয়া।